আজকে তুমি একটা দারুণ মোটিভেশনাল ভিডিও দেখেছো একজন মোটিভেশনাল স্পিকারের এবং প্রচন্ড ভাবে মোটিভেটেড হয়েছে এবং ভিডিওটা ছিল পড়াশোনা রিলেটেড এবং সেই ভিডিওটা দেখে তুমি মনে মনে ভাবলে আগামী কাল আমি ভোর 5টার সময় উঠে পড়তে বসবো অথবা তুমি একটা কোনো ধরো স্পোর্টসের ভিডিও দেখেছো এবং সেই ভিডিওটা দেখে এতটাই মোটিভেটেড হলে এবং মোটিভেটেড হয়ে তুমি ভাবলে আগামী কাল আমি ভোর 5টায় উঠে গিয়ে মাঠে এক্সারসাইজ করব ন্যাচারালি তুমি 8টার সময় ওঠো বা 10টার সময় ওঠো কিন্তু মোটিভেশনাল ভিডিও দেখার পর তুমি ভাবলে যে আগামী কাল ভোর 5টার সময় তুমি উঠবে অথবা তোমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে হয়তো তুমি তোমার কোনো পার্টনারের কথা বারবার ভাবছো তোমার মাইন্ড পাজলড হয়ে যাচ্ছে এবং তুমি বারবার ভাবছো তোমার পার্টনারের কথা তুমি ইউটিউবে সার্চ করে অনেক মোটিভেশনাল ভিডিও দেখলে এই ব্রেকআপ সলিউশনের উপর এবং সেই ভিডিওগুলো দেখে তুমি হয়তো প্রচণ্ডভাবে মোটিভেটেড হলে এবং এই ডিসিশন নিলে যে আগামীকাল থেকে আমি সেই ব্যক্তির কথা বা তোমার পার্টনারের কথা ভাববো না অর্থাৎ তুমি পড়াশোনা রিলেটেডই বলো বা তুমি এক্সারসাইজ রিলেটেডই বলো অথবা ব্রেকআপ রিলেটেড বলো তুমি যে কোনো ভিডিও দেখো না কেন এই ভিডিওগুলো দেখার পরেও এই মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু কোনো কাজ করে না তোমার মধ্যে কোনো রকম এফেক্ট নিয়ে আসে না কারণ কি জানো কারণ একটাই বিকজ ইউ ডোন্ট টেক দ্য অ্যাকশন তুমি আজকে ভাবলে যে আমি আগামী কাল থেকে এই অ্যাকশনটা নেব বাট ওই যে ভোর 5টার সময় ওঠার অ্যাকশন তুমি নিয়েছিলে ভোর 5টা বাজলো তুমি মোবাইলে অ্যালার্ম সেট করে রেখেছিলে অ্যালার্ম বাজলো বাট অ্যালার্মটা তুমি টার্ন অফ করে দিলে এবং রীতিমতো আবার সে 8-10টা হয়তো ঘুম থেকে ওঠো বাট 8টার সময় উঠলে এই অ্যাকশনটা তুমি যে নিলে বাট এই অ্যাকশনটা তুমি কমপ্লিটলি নিলে না এবং তারপরের দিন তুমি ভাবলে যে নেক্সট দিন আমি এটা ট্রাই করবো নেক্সট দিন আমি উঠবই সেম প্রসেস রিপিট হলো এর কারণ হচ্ছে তুমি ভাবো চিন্তা ভাবনা করো বাট ইউ ডোন্ট টেক দ্য অ্যাকশন সিরিয়াসলি সো তোমরা যদি চাও যে হ্যাঁ এই মোটিভেশনাল স্পিকারের কথা কাজ করুক তাহলে তোমাদেরকে অ্যাকশন নিতে হবে এবং সেই অ্যাকশনটা সিরিয়াসলি নিতে হবে এবং সেই অ্যাকশনটা রিপিটেডলি নিতে হবে রিপিটেডলি অন্তত তোমাকে 21 ডেজ এই অ্যাকশনটা নিতে হবে কারণ তুমি যদি 21 ডেজ সেম অ্যাকশন রিপিটেডলি নিতে পারো তবেই সেটা তোমার অভ্যাসে পরিণত হবে আর যদি অভ্যাসে পরিণত হয় তখন দেখবে পরের দিন আর ভোর 5টায় উঠতে আর সমস্যা হচ্ছে না সো মোটিভেশনাল ভিডিওগুলো এই কারণেই কাজ করে না কারণ আমরা অ্যাকশন নিই না অ্যাকশন নিলেও অ্যাকশনটা টেম্পোরারি কিছু টাইমের জন্য নিই হয়তো একদিন বা দুদিন তারপর তিন দিনের পর যে কার সেই হয়ে যায় এই কারণেই তোমরা যদি চাও যে কোনো মোটিভেশনাল স্পিকারের স্পিচ তোমাদেরকে মোটিভেটেড করুক বা তোমাদের উপর কাজ করুক তোমাদের উপর এফেক্ট ফেলুক তাহলে তোমাদেরকে অ্যাকশন নিতে হবে এবং সেই অ্যাকশনটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যাজ অলওয়েজ গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ